আজকের ভিডিওতে আমরা কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো, কিভাবে আপনি একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। তো সবার প্রথমে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তো ইন্টিজার পাই ইকুয়াল টু 3.1416। তো আপনারা জানেন যে পাই এর মান অলওয়েজ 3.1416ই থাকবে, বাট আমি যদি আমার প্রোগ্রামিংয়ে কোনো জায়গায় পাই ইকুয়াল 3.2 করে দিই, তাহলে হচ্ছে আমার পাই এর মানটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমার যদি প্রোগ্রামিংয়ে সব জায়গায় পাই লাগে আর আমি যদি পাই এর মানটা এক জায়গায় চেঞ্জ করে ফেলি, তাহলে হচ্ছে আমার আসলে অনেক বড় একটা ফেটাল এরর হয়ে যাবে। তো এটা দূর করার জন্য আমরা পাইকে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল করে দেবো। তো কনস্ট ভেরিয়েবলটা আমরা কোথায় করব? আমরা এখানে যদি প্রোগ্রামিংয়ের ভিতরে যে সিও অ্যানাস্টি কনস্ট লিখে দিই, তাহলে হচ্ছে পাই এর মান 3.1416ই থাকবে অলওয়েজ। আর আমি এখানে একটা ভুল করেছি, যেটা হচ্ছে 3.1416 নিচ্ছি, বাট এটাকে ফ্লোট দিতে হবে, আমি ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে নিচ্ছিলাম। যাও, এখানে কনস্ট করার পরে পাই এর মান অলওয়েজ 3.1416ই থাকবে, এটা কখনোই চেঞ্জ করতে পারবেন না। তো চলুন আমরা পাই এর মান চেঞ্জ করি একটু, 3.2 দিলাম। হচ্ছে প্রিন্টএফের মধ্যে পার্সেন্টেজ এফ, এখানে হচ্ছে পাই, এটা আমি রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আমার ইরো দেখাচ্ছে, ইরো দেখাচ্ছে কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল যেটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, বাট এটা আমাকে কম্পাইলার করতে দিচ্ছে না। সেম ওয়ে আমরা কনস্ট লিখেও আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এছাড়াও আপনারা চাইলে এখানে ডিফাইন কিওয়ার্ডটা ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে ডিফাইন পাই ইকুয়াল 3.1416। সেমভাবে ডিফাইন পাই ইকুয়াল, এখানে ইকুয়াল হবে না, সরি, ডিফাইন স্পেস 3.1416। ডিফাইন পাই যখন লিখলাম তখন এখানে আর আমাকে ভেরিয়েবলের ডাটা টাইপ লিখতে হবে না, ওটা কম্পাইলার অটোমেটিক বুঝে নেবে যে এটা কি ফ্লোট ভেরিয়েবল নাকি ইন্টিজার ভেরিয়েবল। এরপরে আমি যদি এখানে পাই এর মানটা চেঞ্জ করতে যাই, পাই এর মান চেঞ্জ করে যদি আমি লিখি, আপনারা দেখবেন এখানে হচ্ছে আমাকে ইরর দেবে। রান করে দেখি, দেখতে পাচ্ছেন আমার কি এখানে আবার ইরর দিচ্ছে। তো আমি এই জিনিসটা কমেন্ট আউট করে দিই, এখন আমি রান করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 3.1416 দেন 00 কারণ ফ্লোটিং এর 0.6 এক্সটেনশন পর্যন্ত নিতে পারে। তো আমরা এভাবে কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এছাড়াও আমরা আসলে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা অনেক জায়গায় লাগে, লাইক আপনি একটি গেম বানাচ্ছেন, গেমের আসলে স্ক্রিন সাইজটা আপনি অলওয়েজ ফিক্স রাখবেন, তখন আপনি ডিফাইন স্ক্রিন উইথ স্ক্রিন হাইটটা ডিফাইন করে দিতে পারেন, তখন হচ্ছে আপনার মানে কখনোই আপনার স্ক্রিন সাইজটা কোথাও চেঞ্জ হবে না। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।